judge decision. And apart from that, he is to us known to be one of more petitioner-friendly judges. অর্থাৎ যাদের কোর্টে গেলে আমরা রিলিফ পাই সেরকম একজন জাজ হিসেবে ওনার হি ইজ ওয়ান অফ মোর পপুলার জাজেস যার কোর্টে আমরা সবসময় খুব স্বাচ্ছন্দ্য বোধ করি যাওয়ার জন্য তো আমাদের মাঝে এখন উপস্থিত হয়ে গিয়েছেন আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মাননীয় সেক্রেটারি সাহেব এবং মাননীয় প্রেসিডেন্ট সাহেব তো উইদাউট ফার্দার অ্যাডিউ আমি ওনাদেরকে বক্তব্য দেওয়া শুরু করার আগে একটু একটা ছোট দোয়ার ব্যবস্থা করা হয়েছে আপনারা সবাই জানেন যে আজকে আমাদের একজন সিনিয়র অ্যাডভোকেট ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড এবং আমাদের সবার অত্যন্ত সম্মানিত হাফিজুল্লাহ স্যার গতকালকে রাত্রে মারা গেছেন সিঙ্গাপুরে তার আগে গত রবিবারে মারা গেছিলেন এর মাঝখানে আবার আমাদের শ্রীলঙ্কাতে একটা ম্যাচ বলছে তো সব যারা মারা গিয়েছে সবার আত্মার মাগফিরাত কামনা করে আমরা প্রথমেই একটু কোরআন তেলাওয়াত করে তাদের জন্য দোয়া করে দিতে চাই এবং এটি করার জন্য আমি এখন ডাকছি অ্যাডভোকেট আব্দুল মোহাম্মদ আব্দুল কুদ্দুস বাদলকে بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم الله غفور رحيم আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমাইতেছেন যদি তোমরা আমাকে ভালোবাসো আমার ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব এবং তোমাদেরকে রহমতের বর্ষণ করে দেব আমরা এখানে উপস্থিত যারা আছি আমাদের মুসলিম যে ভাইরা আছেন তারা আমাদের ধর্ম মতে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে আমাদের সিনিয়র বিন্দু তথা পুরো দুনিয়ার যে মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব এবং হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের নিজ নিজ ধর্ম মোতাবেক আমরা দোয়া শরীক হবো ইনশাআল্লাহ আমরা প্রথমে একটু সূরা ফাতিহা এবং সূরা ইখলাস তিনবার পড়ে নিই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আমরা একটু দুরুদ ইব্রাহিম পড়ে দিই اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم اغفر لي اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا الله يا رحمن الرحيم আমরা যারা হাত তুলেছি আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন আপনি সকলকে মাফ করে দেন
যারা দুনিয়াতে আছে আপনি তাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। পুরা দুনিয়ার যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে যারা ইমানের উপরে ছিলেন তাদেরকে আপনি মাফ করে দেন, যারা দুনিয়াতে আছেন তাদেরকে ইমানের উপরে আসার তৌফিক দান করেন, সকলকে একত্ববাদের উপরে ইস্তেকামতের সাথে জীবন জিন্দিগি যাপন করার তৌফিক দান করেন। যারা আমরা আছি আমাদেরকে সবাইকে এহদিনাস সিরাতিল সহজ সরল পথ দেখান, তাদেরকে এহদিনাস সিরাতিল মুস্তাকিমের পথ দেখান। আমাদের সকলকে আপনার হুকুম আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সালাত তৌফিক দান করেন। আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আমাদেরকে ইলমে ইলাহি নসিব করেন। ইয়া আল্লাহ, কিছুদিন পরে আমাদের প্রিয় সিনিয়র ব্যারিস্টার আমিনুল হক স্যার এবং আজকেও মারা গেছেন আমাদের প্রিয় হাফিজুল্লাহ স্যার মারা গেছেন, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ইতিপূর্বে এই বারের যত সদস্য মারা গেছেন সকলকে আপনি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা যারা আছি দুনিয়াতে আমাদেরকে সৎভাবে চলার তৌফিক দান করেন এবং আখেরাতের কামাই দুনিয়াতে করে যাওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমাদেরকে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সেই চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমাদের সকলকে আপনি ক্ষমা করে দেন। আমাদের জান মাল সময় সব কিছুকে আপনি আল্লাহ তাআলার দ্বীনের জন্য ব্যয় করার তৌফিক দান করেন। আমাদের জান মাল সব সময় সব কিছু আপনি মানুষের কল্যাণে ব্যয় করার তৌফিক দান করেন। আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আমাদেরকে আপনার রহমতের ছায়াতলে আপনি নিয়ে নেন। আমাদের সকলের যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে চলে গেছে সকলকে আপনি মাফ করে দেন। যারা দুনিয়াতে আছেন তাদেরকে আপনি ক্ষমা করে দেন। আপনি আমাদের দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাক রাব্বুকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। May I request the Secretary and the President of Bangladesh Supreme Court Bar Association to escort our keynote speaker, Mr. Enayetur Rahim, on the stage. Mr. A.M. Arvuddin Khokon and Mr. A.M. Aminuddin, please. Thank you, sir. And at the same time, may I request the members of Legal Boys Foundation to come on stage. May I request the members of Legal Boys Foundation to come on stage, please. Now, as a token of appreciation, a little floral wreath to be presented to the Secretary of Bangladesh Supreme Court Bar Association, Mr. A. Mangustin Kokun, and the wreath would be delivered by Advocate Muntadi Shomu. And as a token of appreciation to the President of the Supreme Court Bar Association, Mr. A.M. Aminuddin, the floral wreath would be handed over by Advocate Marful Islam Chaudhry.
and Advocate Musrat Yasmin Sumaya will hand over a floral wreath to our keynote speaker today, Mr. Justice M. Enayetur Rahim. Well, we will be starting shortly, but before that, I will request the Secretary General of Bangladesh Supreme Court Bar Association, Mr. A. M. Alvin Kopal, to give a little welcome speech to all of you. Mr. Kopal. Our keynote speaker, guest Mr. Justice Enayetur Rahim, President of the Supreme Court Association, Mr. A.M. Aminuddin, Senior Advocates, my fellow friends, so on. Definitely we are delighted, members of the Bar Association, they're organizing this type of seminar. I would say it will enrich our legal profession, and this will should continue. For the Bar Association, last year we had two lectures of this. The presence was very good. It was it overcrowded, I would say. The kimono chase actually amra jara particularly young liars last 10 years 12 years 15 years jara adolescent that learn that to know about that more some practical practices and thanks to organizers legal birth foundation for organizing this seminar. Every day we are facing problems. But I just need to face code after a face code. I'm not like a advice code to patch an opinion with the Bartina. Code Mamla by the 490, the code Mamla by Jamin Hill, code Mamla Jamin Hill. So we have to have consistency in the course, between the course. When the act code, act on the Jamin Hill, start code, Imamla didn't put her. Shaladish Manakman with the Supreme Court. Supreme Court had come to say consistent approach that was there. Mamla mamla kore. Then kono kore ei dhoroner mamla nichhi na. Abar kono kore ei dhoroner mamla nichhi. Amra jeta I would say samne bolta bolle bole feli. Bishesh kore Enayetur Rahim. Unar court e diye uni motamoti sob mamla handle korchen. Hoyto kono dicche na dicche sheta unar discretion. আমরা তে প্রত্যেকটা কোর্টে 498 অ্যান্টেনিং করু এবং অ্যান্টেনিং করলে আমার মনে আমরা চেম্বারে বসে আগে ওপেনিং দিতে পারি হ্যাঁ এই মামলাটা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আনপ্রেডিক্টেবল এখন আমরা যে এক মামলা হয়েছে সেটা আর করে নিয়ে এলাম না না আমি এটা দেবো না আমি এটা দেবো না মানুষ তো আর কোর্ট বোঝে না মানুষ সুপ্রিম কোর্ট বোঝে সে আমরা লয়ারাই একটু ডিসঅ্যাডভান্টেজে পড়ে যায় Same situation all of 562 and all. What do we want? We want consistent view of the High Court divisions. So that আমরা রিচার্জ তো করতে পারি, ওয়ার্কিং করতে পারি, ক্লায়েন্ট কে অ্যাডভাইস করতে পারি। এই ধরনের মামলা হাইকোর্টে জামিন পাওয়া যাবে। এইটা বলে আর আপনি আজকে তো প্রধান বক্তা বিশেষ আসছে আমরা রহিম তিনি সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ছিলেন আইনজীবীদের প্রতি সবসময় সদয় দয়ালু এবং আজকের এই সেমিনারে উনি বক্তব্য আসছেন কষ্ট করে বারো শ্রেণীর পক্ষ থেকে তার নিকট কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসলে খুব একটা বেশি সময় আমরা নষ্ট করব না আমরা যার জন্য ওয়েট করছি
আজকে কিনোট স্পিকার জাস্টিস এনায়েতুর রহিম ওনাকে বলার জন্য। ওনার একটা ইউনিক ব্যাকগ্রাউন্ড আছে যে উনি একসময় আমাদের দিকেও ছিলেন, তখন উনি কীভাবে 498 এন্ড 561 দেখেছেন এবং যখন অন দ্য আদার সাইড অফ দ্য বারে চলে গেছেন তখন উনি আমরা যখন করছি কীভাবে দেখছেন। তো এই দুটো জিনিসের কাছ থেকে এই ইউনিক পার্সপেক্টিভটা দেখার জন্য আজকে আসলে ওনাকে উনি আমাদের সামনে এসেছেন। তো উইদাউট এনি ফার্দার অ্যাডু প্লিজ ওয়েলকাম মিস্টার জাস্টিস এম এনায়েতুর রহিম। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। লিগাল ভয়েস ফাউন্ডেশন আয়োজিত আজকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ 498 এবং 561 এর উপরে বক্তব্য দেওয়ার জন্য। যদিও কিনোট বলা হচ্ছে, আমি আসলে কোনো লিখিত বক্তব্য তৈরি করিনি এবং আমি মাতৃভাষায় বলার চেষ্টা করব আজকের বিষয়ের উপরে। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সভাপতি, সম্মানিত সম্পাদক, উপস্থিত আছেন সিনিয়র আইনজীবীবৃন্দ এবং সকল স্তরের বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আপনাদের সকলকেই শুভেচ্ছা। আসলে আমার সম্পর্কে অনেক বেশি বিশেষণ দেওয়া হয়ে গেছে, বক্তৃতার পরে আপনারা খুব হতাশ হয়ে চলে যাবেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। তবে ব্যক্তিগত দু একটা কথা একটু বলে নেই আমার এই বক্তব্য যাওয়ার আগে, সেটা হলো যে সত্যি কথা বলতে কি, যে আমি খুব ছোটবেলায় ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়ি এবং এসএসসি পাশ করার পরে এই যা পড়ালেখা করতে হয় পরীক্ষার পাশের জন্য আমি এতটুকুই করেছি। আমি পড়ালেখার ব্যাপারে কখনোই খুব সিরিয়াস ছিলাম না। তারপরে যাই হোক, যখন ওকালতি করলাম, ওকালতি করতে এসে কিন্তু যখন সব ছেড়ে দিয়ে ওকালতিতে আসলাম, চেষ্টা করলাম যে না, একটা ভালো উকিল হতে হবে এবং সেই ওকালতি শুরু। তারপর ঘটনা দুর্ঘটনায় আমি এখন বিচারক। আমি কখনোই কোনো মেধাবী ছাত্র ছিলাম না, আমি সবসময় মিডিওকার ছাত্র ছিলাম। তবে ওই যখন যেখানে থাকি সেটাকে সিরিয়াসলি চিন্তা ভাবনা করার চেষ্টা করি, তবে সেখানেও কিন্তু মানুষের সীমাবদ্ধতা আছে। আপনারা রাস্তায় দেখতে পাবেন যে মাঝে মাঝে ট্রাকের গায়ে লেখা থাকে 1.5 টন পরিবহন, 3 টন পরিবহন, 5 টন পরিবহন। আমারও একটা লিমিটেশন আছে যে আমি কতটুকু মাল পরিবহন করতে পারব। এই লিমিটেশনটা সম্পর্কে আমি যদি সজাগ, আর এর বেশি যদি কেউ এক্সপেক্ট করে তারাও ভুল করবে। যাই হোক, আমি এখন আজকের যে আমাদের বক্তব্যের বিষয়বস্তু সেখানে চলে যেতে চাই। আমি ফৌজদারি কার্যবিধি 561 এ ধারার যে স্কোপ সেটা বিষয়ে আমি একটু আগে বলতে চাই এবং উপস্থাপক অনেক হক আগেই বলে দিয়েছেন যে আমি তো একসময় বারে ছিলাম, তখন কি চিন্তা করতাম, এখন কি চিন্তা করি, সে বিষয়েও আমি নিশ্চয়ই পরে বলব। আসলে আমরা যখন প্রথম উকিল হই বা হব বা এই আসি, তখন ওই এত কম কিন্তু মিডিয়া ছিল না, পেপার পত্রিকাও ছিল না, খুব হঠাৎ হঠাৎ পেপারে দু একটি নিউজ পাওয়া যেত। তো খালি দুইটা শব্দ শুনতাম, একটা হলো কোয়াশিং আর একটা হলো রুল। কোয়াশিং জিনিসটা কি, আমরা যখন ওকালতিতে আসলাম খুব আগ্রহ ছিল যে এটা শেখা দরকার কোয়াশিংটা কি। এবং আপনারা জানেন যে এই 561 এ ফৌজদারি কার্যবিধির আপনারা অনেকবার পড়েছেন, অনেকবার পড়েছেন, হয়তো প্রতি সপ্তাহে পড়েন। আমি যদিও এই কাগজে কলমে 86 ওকালতি হয়েছে, মানে আইনজীবী হয়েছি, আমি ঢাকা কোর্টে যাওয়া শুরু করি 90-এর শেষের দিক থেকে। ওই সময় গিয়ে ঢাকা জজ কোর্টে অ্যাডভোকেট মজিরুদ্দিন বলে একজন ভদ্রলোক ছিলেন আইনজীবী, তো উনি সকাল 10:30 বাজলেই ওই জেলার জজ সাহেবের এজলাসে থাকতেন, সব জুনিয়ররা ওনার কাছে আসতো, উনি ইনস্ট্যান্টলি, তার একটা ক্ষমতা ছিল, উনি বেল মুভ করতেন। তো উনি একদিন জেলা জজের কাছে একটা আর্গুমেন্ট করতে গিয়ে বলছিলেন যে হুজুর, এই যে 302 ধারাটা আছে,
এটা তো লেখাই আছে কয়েকটা শব্দ কয়েকটা লাইন, কিন্তু আপনি যে আমাদের এই ঘটনাটা দেখে এই যে 302 ধারাটা প্রতিদিনই যে ব্যাখ্যা করেন এবং আপনি জামিন দিবেন কি দিবেন না এই জিনিসটা সিদ্ধান্ত নেন, এটা তো আপনার মনের ব্যাখ্যা। সুতরাং আমরা 561টাকে যে শব্দ কয়টি লেখা আছে, যে লাইন কয়টি লেখা আছে, আমরা প্রতিদিনই পড়ি, কিন্তু সেই পড়ার সাথে আমার যে মামলা আসছে, আমার যে এফআইআর আছে, আমার যে চার্জশিট আছে, আমার যে পারিপার্শ্বিক অবস্থা আছে, সেটা বিবেচনায় নিয়েই ওটাকে ব্যাখ্যা করা, ওটাকে বোঝার চেষ্টা করা। আপনারা সবাই জানেন, তবু আমি 561 একটু পড়ছি আমার মতো করে। নাথিং ইন দিস কোড বি ডিম টু লিমিট অর ইফেক্ট দি ইনহেরেন্ট পাওয়ার অফ হাইকোর্ট ডিভিশন টু মেক সাচ অর্ডার্স অ্যাজ মে বি নেসেসারি টু গিভ এফেক্ট টু এনি অর্ডার আন্ডার দিস কোড অর টু প্রিভেন্ট অ্যাবিউজ অফ দি প্রসেস অফ দি কোড অর আদারওয়াইজ টু সিকিউর দি এন্ডস অফ জাস্টিস। আমরা এই সেকশনের মধ্যে তিনটি বিষয় পাই। একটি হলো টু গিভ এফেক্ট টু এনি আদার অর্ডার আন্ডার দিস কোড, দুই নম্বর হলো টু প্রিভেন্ট অ্যাবিউজ অফ দি প্রসেস অফ দি কোড, আর তিন নম্বর হলো আদারওয়াইজ টু সিকিউর এন্ডস অফ জাস্টিস। এখন টু গিভ এফেক্ট টু এনি আদার অর্ডার আন্ডার দিস কোড, এটার অর্থটা কি? এটার অর্থটা হলো এই যে হাইকোর্টের এই যে অন্তর্নিহিত সহজাত যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা বলে এই ফৌজদারি কার্যবিধির অধীনে কোন বিষয়কে কার্যকর করার ক্ষেত্রে যে আদেশ প্রদান করা সম্ভব বা যাবে, আইনকে কার্য করার জন্য বা ন্যায় বিচারের স্বার্থে যে কোনো আদেশ দেওয়া, টু গিভ এফেক্ট টু এনি অর্ডার আন্ডার দিস কোড। দ্বিতীয়টি আসে টু প্রিভেন্ট অ্যাবিউজ অফ দি প্রসেস অফ দি কোড। তো অ্যাবিউজ অফ দি প্রসেস, এটার অর্থটা কি? আমরা অ্যাবিউজ অফ দি প্রসেস এটা সম্পর্কে বলতে গেলে আমরা যেটা হলো যে অ্যাবিউজ শব্দটার কি অর্থ, অ্যাবিউজ হলো একটা ফ্রিভোলাস অভিযোগ, ভেক্সেসাস অভিযোগ, অপ্রেসিভ অর্থাৎ যার কোন সার বত্তাহীন একটি বিষয়, বিরক্তিকর একটি বিষয়, দুরভিসন্ধিমূলক একটি যদি আপনার অভিযোগ হয় তাহলে সেটাকে আমরা বলব অ্যাবিউজিং প্রসেস। এবং 17 DLR সুপ্রিম কোর্ট খাজা ভার্সেস স্টেট এইখানে অ্যাবিউজ অফ দি প্রসেস কি সেটাকে আমাদের অ্যাপিলেট ডিভিশন বলার চেষ্টা করেছেন, আমি সেটা আপনাদের সামনে বলছি। টু ফাইন্ড অ্যান অ্যাবিউজ ইট উড বি নেসেসারি টু সি দি প্রসিডিং এ পারভার্সন অফ দি পারপাস অফ ল সাচ অ্যাজ টু কজ হ্যারাসমেন্ট টু অ্যান ইনোসেন্ট পার্টি, টু ব্রিং অ্যাবাউট ডিলে অর হোয়ার দি মেশিনারি অফ জাস্টিস ইজ এঙ্গেজড ইন অ্যান অপারেশন ফ্রম হুইচ নো রেজাল্ট ইজ ফার্দারেন্স অফ জাস্টিস ক্যান বি অ্যাকিউর অ্যান্ড সিমিলার পারভার্স রেজাল্ট। অর্থাৎ একটি আদালতে যদি এমন একটি মামলা দাখিল করা হয় যেই মামলাটি পরিচালিত হলে বা যে কার্যধারার পরিচালিত হলে একজন পক্ষের হ্যারাসমেন্ট হওয়ার, প্রতিপক্ষের হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এবং একটা দীর্ঘ প্রসেস, যে প্রসেস আলটিমেটলি কোনো রেজাল্ট নিয়ে আসবে না সেই ধরনের একটি প্রসেস, এবং যেটাকে বলা হচ্ছে পারভার্স রেজাল্ট, সেই সব বিষয়গুলোকে
আমাদের আপিল বিভাগ খাজা ভার্সেস স্টেট 17 ডিএলআর সুপ্রিম কোর্টকে অ্যাবিউজ অফ দি প্রসেস বলছেন। শাহজাহান সিরাজ বনাম রাষ্ট্র যে মামলাটি রিপোর্ট হয়েছে 32 ডিএলআর পৃষ্ঠা নাম্বার 1, এখানেও এই শব্দটি ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। দি এক্সপ্রেশন অ্যাবিউজ অফ প্রসেস ইন সেকশন 561A মিন্স ইন এফেক্ট এনিথিং ডান বাই দি কোর্ট, দি পাওয়ার্স গিভেন আন্ডার সেকশন 561A আর নট মোর এক্সটেন্সিভ দেন দোজ হুইচ হ্যাজ আন্ডার ইটস ইনহেরেন্ট পাওয়ার, দে আর এক্সট্রাঅর্ডিনারি ইন নেচার অ্যান্ড আর এক্সারসাইজ ফর দি অ্যাডমিনিস্ট্রেশন অফ হুইচ দি কোর্স অফ ল এক্সিস্টস। দি অবজেক্ট অফ সেকশন 561A ইজ এ রিমুভ এনি ডাউট দ্যাট দি কোর্টস পাওয়ার আর নট এক্সক্লুসিভলি সার্কামপাস বাই দি কোর্ট ইটসেলফ। এবং এই শাহজাহান সিরাজের মামলায় যে আরেকটি অংশ আছে যে টু সিকিউর এন্ডস অফ জাস্টিস, সেই সম্পর্কে আমাদের আপিল বিভাগের বক্তব্য হল দি ইনহেরেন্ট জুরিডিকশন ইজ অ্যাট্রাক্টেড ফার্স্টলি টু মেক সাচ অর্ডার্স অ্যাজ মে বি নেসেসারি টু গিভ এফেক্ট টু এনি অর্ডার অফ দি কোর্ট, সেকেন্ডলি আদারওয়াইজ টু সিকিউর এন্ডস অফ জাস্টিস। তো এবং এই বিষয়গুলো 561 এর এই তিনটি বিষয়গুলোকে ব্যাখ্যা করে খুব ইলাবোরেট জাজমেন্ট হয়েছিল সর্বপ্রথম 28 ডিএলআর এডি আব্দুল কাদের চৌধুরী অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট এই মামলায়, এবং এইটারই আবার রিইটারেট করা হয়েছে যেটা খুব বেশি পরিচিত আমাদের কাছে 17 পিএলডি অ্যাপিলেট ডিভিশন পেজ 4 আলী আকাশ ভার্সেস এনায়েতুর রহিমের মামলায়। এখানে 561 এর স্কোপ সম্পর্কে পাঁচটি বিষয়ের কথা বলা হয়েছে, আদালত যেভাবে বিষয়গুলোকে 28 ডিএলআর এ বলেছেন আমি সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা হয়তো সবাই বুঝতে পারবেন। ইন্টারফিয়ারেন্স ইভেন অ্যাট দি ইনিশিয়াল স্টেজ মে বি জাস্টিফাইড হোয়ার দি ফ্যাক্টস আর সো প্রিপোস্টারাস, দেন ইভেন অন দি অ্যাডমিটেড ফ্যাক্ট নো কেস ক্যান স্ট্যান্ডস এগেনস্ট দি অ্যাকিউজড। এখানে দুইটি শব্দ খুব গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়, ফ্যাক্টস আর সো প্রিপোস্টারাস দ্যাট ইভেন অন দি অ্যাডমিটেড ফ্যাক্টস। এই অ্যাডমিটেড ফ্যাক্টস বলতে তো আমরা কি বুঝি, আমরা আদালতে সবসময় আমরা দেখি যে আমাদের কাছে যখন দরখাস্ত নিয়ে যাওয়া হয় অধিকাংশ ক্ষেত্রেই ডিফেন্সের আপনার কি বক্তব্যটা আছে আপনি সেই বক্তব্যটা উপস্থাপন করার চেষ্টা করেন, কিন্তু এই বক্তব্যটা কিন্তু দেখার কোনো সুযোগ নেই। ওই যে এজাহার কিংবা পিটিশন অফ কমপ্লেন যাই থাকুক না কেন, এর মধ্যে ফ্যাক্টটা প্রিপোস্টারাস কিনা এই ফ্যাক্টার মধ্য দিয়েই সেটাই কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। এবং এই প্রিপ্রস্টারাস শব্দের অর্থটা কি, প্রিপ্রস্টারাসটা এইভাবে আমরা বুঝি, কন্ট্রারি টু দ্য রিজন অর কমন সেন্স অথবা আর্টারলি অ্যাবসার্ড অর রিডিকুলাস, আর্টারলি অ্যাবসার্ড অর রিডিকুলাস কন্ট্রারি টু দ্য কমন সেন্স, এই জিনিসটাকে বলা হচ্ছে প্রিপোস্টারাস। এর কিছু সিনোনিমাস শব্দ আছে প্রিপোস্টারাসের, অ্যাবসার্ড, রিডিকুলাস, কমিক্যাল, পয়েন্টলেস, আনরিজনেবল, ইরেশনাল, ইললজিক্যাল, বাংলায় করলে এভাবে বলা যায় যে ভ্রান্ত, অসম্ভব, অসঙ্গত, অস্বাভাবিক, আবার বলি না যে উটকো ঝামেলা, এই যে উটকো একেবারেই অসম্ভব, কিচ্ছু নাই, অহেতু। এই বিষয়গুলো যদি একটি এজাহারের মধ্যে থাকে, একটি পিটিশন অফ কমপ্লেন্টের মধ্যে থাকে যে ফ্যাক্টগুলো,
তাহলেই কেবল আমরা এটাকে প্রিপোস্টারাস বলতে পারবো। এরপর দুই নাম্বার যে বলা হচ্ছে হোয়ার ইনস্টিটিউশন অর কন্টিনিউশন অফ ক্রিমিনাল প্রসিডিং এগেইনস্ট এন অ্যাকিউজড পারসন মে অ্যামাউন্ট অ্যাবিউজ অফ দি প্রসেস অফ দি কোর্ট অর হোয়েন দি কোয়াশিং অফ দি ইম্পিউন প্রসিডিং উড সিকিউর দি এন্ডস অফ জাস্টিস। এটা তো আপনারা বুঝতেই পারছেন, আর অ্যাকিউজটা সম্পর্কে আমি আগেই কথা বলেছি। হোয়ার দেয়ার ইজ এ লিগাল বার এগেইনস্ট ইনস্টিটিউশন অর কন্টিনিউশন অফ দি ক্রিমিনাল কেস এগেইনস্ট এন অ্যাকিউজ, যদি কোনো আইনগত বাধা থেকে থাকে। চার নম্বর হচ্ছে ইন এ কেস হোয়ার দ্য অ্যালিগেশন ইন দি ফার্স্ট অনফিশিয়াল রিপোর্ট অর কমপ্লেইন ইভেন দে আর টেকেন অ্যাট দেয়ার ফেস ভ্যালু অ্যান্ড অ্যাকসেপ্টেড ইন দেয়ার এন্টায়ারিটি ডু নট কনস্টিটিউট দি অফেন্স অ্যালেজড অ্যান্ড ইন সাচ কেসেস নো কোশ্চেন অফ ওয়েইং অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন এভিডেন্স অ্যারাইজেস। পাঁচ নম্বর হলো the allegation made against the accused person do constitute an offense alleged but there is either no legal evidence adduced in support of the case or the evidence adduced clearly or manifestly fails to prove the charge. ei pas number ta holo conviction er pore bishoye amader appellate division ei 28 tl abdul kader er case abdul kader choudhury case e যে প্রিন্সিপাল পাঁচটি দিক নির্দেশনা দিলেন, যে পাঁচটি ক্রাইটেরিয়া কি ঠিক করে দিলেন কোয়াশিং এর জন্য, এটাই 17 পিএলটিতে আপনার রিইটারেট করা হলো আলী আকাশের কেসে। আমাদের জুরিডিকশনের বাইরে ভারতের জুরিডিকশনে এই পাঁচটি বিষয়ের সঙ্গে তারা আরেকটি বিষয় যোগ করেছেন যেটা আমাদের জুরিডিকশনে এখনো ডেভেলপ হয় নাই, সেটা হলো যে ভারতীয় সুপ্রিম কোর্ট ম্যালাফাইটের গ্রাউন্ডেও কিন্তু কোয়াশমেন্ট করে থাকেন। যদি দেখা যায় যে অ্যাপারেন্টলি একটা একটা ম্যালাফাইটি বিষয় বা ম্যালাফাইটি প্রসিডিং সেখানে কোয়াশমেন্ট করতে পারেন, সেই কেসটি হলো স্টেট অফ হরিয়ানা ভার্সেস ভজনলাল এআইআর 1992 সুপ্রিম কোর্ট পেজ 406। আমাদের অ্যাপিলেট ডিভিশনে এই ম্যালাফাইটের গ্রাউন্ডে কোনো জাজমেন্ট না থাকলেও আমাদের হাইকোর্ট বিভাগ এক ম্যালাফাইটির গ্রাউন্ডে একটি মামলা কোয়াশ করেছেন। সেই মামলাটি আমাদের বারেরই মেম্বার ডক্টর কামাল হোসেন ভার্সেস স্টেট, এখানে অনেক আইনজীবীরা এই মামলায় পক্ষ ছিলেন, দুর্ভাগ্যক্রমে এই মামলার আমিও একজন পক্ষ। এই মামলাটি ম্যালাফাইটির গ্রাউন্ডে আমাদের হাইকোর্ট বিভাগ কোয়াশ করেছেন, কিন্তু আমাদের অ্যাপিলেট ডিভিশনের অ্যাজ সাচ ম্যালাফাইটের গ্রাউন্ডে ক্রস করার কোনো নজির এখন পর্যন্ত নেই। আমার মনে হয় যে এই পাঁচটি বিষয় আমরা সবাই কম জানি, বেশি সবাই জানি, কিন্তু যে বিষয়টা আমার বলার দরকার সেটা হলো যে এই আমাদের আপিল বিভাগের এই যে দিক ব্যাখ্যা, তাদের যে গাইডলাইনগুলো ঠিক করে দেওয়া, সেক্ষেত্রে মামলার বিষয়বস্তুর সঙ্গে সেগুলোকে মেলানো এবং সেখান থেকে গ্রাউন্ড তৈরি করা, আমার মনে হয় এটাই হলো আইনজীবীদের তাদের একটা খুব আর্ট বা কৌশল। এর পরে আমি 516 এর আরেকটি দিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, যেটা অনেকেই আমরা ভুল করে থাকি, সেটা হলো যে এটাকে আমরা অনেক সময় একটা অল্টারনেটিভ জুরিডিকশন বা এডিশনাল জুরিডিকশন হিসাবে আমরা মনে করি। দেখা যায় যে চার্জ ফ্রেম করেছে, রিভিশনে না এসে 561 এর অ্যাপ্লিকেশন, ওই যে সবসময় শুনি যে হাইকোর্টে কোয়াশ হয়, 561 করে বসে থাকি আমরা, এবং দেখা যায় যে বিভিন্ন স্পেশাল লগুলো যে আছে যেখানে বলা হচ্ছে যে আইনের আপনার যে কোনো আদেশের বিরুদ্ধে অ্যাপিল করতে হবে, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, নারী শিশু নির্যাতন দমন আইন, সন্ত্রাস বিরোধী আইন, মানি লন্ডারিং আইন, তো দেখা যায় যে আইনজীবীদের মধ্যে সবসময় একটা প্রবণতা থাকে যে সব কিছুকে বাদ দিয়েই 561 করার প্রবণতা, কিন্তু এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে ইট ইজ নাইদার এন অল্টারনেটিভ জুরিডিকশন নর এ অ্যাডিশনাল জুরিডিকশন, এটা বিকল্প কোনো অধিক্ষেত্র নয়, অতিরিক্ত কোন অধিক্ষেত্র বা অতিরিক্ত কোন সুযোগও নেই। এবং এই প্রিন্সিপালটা আমাদের ইনান্সিয়েট করেছে অ্যাপিল বিভাগ,
সেই আব্দুল কাদের মামলার কেসি 28 TLR-এ, সেখানে বলা হয়েছে দিস পাওয়ার ক্যানট বি সো ইউটিলাইজ অ্যাজ টু ইন্টারাপ্ট অর ডাইভার্ট দি অর্ডিনারি কোর্স অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যাজ লেড ডাউন ইন দি কোর্ট। এটা এমন কোনো ক্ষমতা নয় যার দ্বারা কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউরের যে সাধারণ নিয়ম বা প্রচলিত নিয়ম পদ্ধতি আছে সেই পদ্ধতির বাইরে গিয়ে বিকল্প কোনো পদ্ধতি বা এটাকে ডাইভার্ট করার প্রবণতা, এবং ওইখানেই বলে দিয়েছে যে এটা অল্টারনেটিভ জুরিডিকশনও না এডিশনাল জুরিডিকশনও না। এবং একই ভিউ এক্সপ্রেস হয়েছে মোহাম্মদ সালিমুল্লাহ খান ভার্সেস স্টেট 15 DLR সুপ্রিম কোর্ট পেজ 150। দি জুরিডিকশন আন্ডার সেকশন 561 ইজ অফ অ্যান এক্সট্রাঅর্ডিনারি নেচার ইন্টেন্ড টু বি ইউজড অনলি ইন এক্সট্রাঅর্ডিনারি কেসেস হোয়ার দেয়ার ইজ নো আদার রেমেডি অ্যাভেলেবল অ্যান্ড ক্যানট বি ইউটিলাইজ হোয়ার দেয়ার ইজ আদার এক্সপ্রেস রেমেডি প্রোভাইডেড বাই দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। ক্রিমিনাল প্রসিডিওর কোর্টে যদি অন্য কোনো রিমেডি থাকে, অ্যাপিলের প্রভিশন থাকে, রিভিশনের প্রভিশন থাকে, তাহলে সেই প্রভিশনেই যেতে হবে। এটাকে অল্টারনেট জুরিডিকশন হিসেবে 561-কে বিবেচনা করার সুযোগ নেই। এবং এটা অনেক মামলায় আসলে এটা সিদ্ধান্ত হয়েছে, গুল মোহাম্মদ ভার্সেস মোজাম্মেল খান 15 DLR সুপ্রিম কোর্ট 339। তবে অল্টারনেটিভ রিমেডি হতে পারে সেটা ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটের প্রয়োজন হবে, যেমন মেইনটেনেবল আমাদের এই মামলায় অ্যাপিল বিভাগ বলে দিয়েছে। এরপরে আরেকটি আসপেক্টে আমি আসতে চাই, সেটা হলো যে ডিফেন্স ম্যাটেরিয়াল 561-এতে প্রায়শই যে কোর্টে আমরা শুনি বা আমরাও ওকালতিতে সেই একই কথা বলতাম যে আমরা আসলে আমাদের ডিফেন্সের কি কি ম্যাটেরিয়াল আছে বা ডিফেন্সের আমাদের কি বক্তব্য, 561-এ আমরা এটা তুলে ধরার চেষ্টা করি এবং বলারও চেষ্টা করি। কিন্তু এই ডিফেন্সের ম্যাটেরিয়াল 561-এ বিবেচনা করার কোনো সুযোগ নেই, এটা আমাদের আপিল বিভাগ একাধিক মামলায় সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। এর মধ্যে রাহেলা খাতুন ভার্সেস মোহাম্মদ আবুল হোসেন 1 PLC অ্যাপেলেট ডিভিশন 48 DLR অ্যাপেলেট ডিভিশন 213, শ্যামল চন্দ্র দাস ভার্সেস স্টেট 1 PLC অ্যাপেলেট ডিভিশন 140, শামসুল আলম সেলিম এলাইস শেখ সেলিম এলাইস অনিক চৌধুরী ভার্সেস স্টেট 13 MLR 219 অ্যাপেলেট ডিভিশন, এমডি শাহাবুদ্দিন ভার্সেস স্টেট 11 PLC অ্যাপেলেট ডিভিশন 206। ডিফেন্স ম্যাটেরিয়াল কখনই বিবেচনার সুযোগ নেই। আপনারা এই যে সাধারণত দেখি যে 11-ফর মামলায় সরসায় গিয়ে আমাদের সাথে আর্গুমেন্ট করেন যে মাইলর আমাদের তো এই মামলা করার আগেই ডিভোর্স হয়ে গেছে, এই তো ডিভোর্সের কাগজ, এই তো ডিভোর্সের নোটিশ, এই তো ডিভোর্সের বিচ্ছেদের সার্টিফাইড কপি। কিন্তু এটা যদি অনুসন্ধান রিপোর্টে না আসে বা এটা যদি অভিযোগকারী কর্তৃক স্বীকৃত না হয় তাহলে এটা বিবেচনা করার কোনো সুযোগ নেই, কারণ অভিযোগকারী বলছেন বিবাহ বলব বিবাহ বিদ্যমান, যৌতুক চেয়েছে, মারধর করেছে। আর আপনি বলছেন যৌতুক চাইনি, মারধর করিনি, এর আগেই বিবাহ আমি বিবাহ বিচ্ছেদ করে দিয়েছি, ডিভোর্স দেওয়ার কারণে সে এসে এই মামলাটি করছে। এই যে দুটো ভার্সন, এই দুটো ভার্সন 561-এ ডিসাইড করার কোনো সুযোগ নেই। এই দুটো ভার্সন ডিসাইড হবে ট্রায়ালে, এখানে অভিযোগকারী তার মামলা প্রমাণ করার চেষ্টা করবেন, ডিফেন্স তার জেরা দিয়ে প্রয়োজনে ডিফেন্স উইটনেস দিয়ে তার যে বক্তব্য তার যে মামলা সেটা প্রমাণ করার চেষ্টা করবেন, এখানে ডিফেন্স ম্যাটেরিয়াল বিবেচনা করার সুযোগ নেই। 48 DLR অ্যাপিলেট ডিভিশন পেজ 42, এখানে মওদুদ আহমেদ সাহেবের একটি মামলা হয়েছিল মওদুদ আহমেদ ভার্সেস স্টেট, এই মামলায় আর্গুমেন্ট করা হয়েছিল
যে এই যে রেকর্ডে অনেক কাগজপত্র আছে, সাক্ষী আছে, অনেক কাগজ সিজ হয়েছে, এগুলো আইনসঙ্গত ভাবে হয়নি এবং এগুলোর সাক্ষ্যগত কোনো মূল্য নেই। আমাদের অ্যাপিলেট ডিভিশন সে সম্পর্কে বলছেন, নো স্কোপ টু এক্সামিন দি অ্যাডমিসিবিলিটি, রেলিভেন্সি, সাফিসিয়েন্স অফ ম্যাটেরিয়ালস, মিসড কোয়েশ্চন অফ ফ্যাক্ট অ্যান্ড ল ক্যানট বি রিজলভ ইন অ্যান অ্যাবস্ট্রাক্ট ম্যানার উইদাউট ফ্যাক্ট সার্ভিসিং অ্যাট দি ট্রায়াল। অর্থাৎ একটা ডকুমেন্ট বা যে সাক্ষ্য প্রসিকিউশন নিয়ে এসেছে এটা কতটুকু অ্যাডমিসিবল বা কতটুকু প্রাসঙ্গিক বা প্রয়োজনের তুলনায় কতটুকু কম বা বেশি সেটা বিবেচনা করার সুযোগ 561 নেই। এবং মধুদ আহমেদ ভার্সেস এই মামলায় এই আর্গুমেন্টটা করা হয়েছিল, যেহেতু কোনো সাফিসিয়েন্স ম্যাটেরিয়াল নেই, সাক্ষ্যগত অনেক ত্রুটি আছে, সুতরাং মামলাটি কোয়াশ হবে। আমাদের এপিল বিভাগ সেই বক্তব্যটা আসামি পক্ষে গ্রহণ করেননি এবং তারা এই বলেছেন যে এগুলো সবাই ট্রায়ালের বিষয় এবং শব্দটা বলেছেন ইন অ্যান অ্যাবস্ট্রাক্ট ম্যানার, ইন অ্যান অ্যাবস্ট্রাক্ট ম্যানার এটাকে ডিসাইড করার কোনো সুযোগ নেই। পরবর্তী যে বিষয়টি আমি আপনার কাছে বলতে চাই সেটা হলো যে প্রায় সময় আপনারা আসেন, একটা প্রশ্ন সবসময় দেখা যায় অনেক মামলার ক্ষেত্রে যে সিভিল লাইবিলিটি এবং ক্রিমিনাল লাইবিলিটি নিয়ে, এবং অনেক সময় বলেন যে সিভিল মামলা পেন্ডিং আছে, টাকার জন্য মামলা করেছে, আবার এখন 138 এর মামলা বা অন্য মামলা, এক্ষেত্রে তো কোয়াশিং চলবে না। আমাদের অ্যাপিলেট ডিভিশনের যে অভিমত 14 সুপ্রিম কোর্ট পেজ 18, 17 বিএলসি অ্যাপিলেট ডিভিশন পেজ 138, সেখানে বলা হচ্ছে যে বোথ ক্যান স্ট্যান্ড টুগেদার, ক্রিমিনাল কেস স্ট্যান্ডস ফর অফেন্স হোয়াইল সিভিল স্যুট ইজ ফর রিয়েলাইজেশন অফ মানি। এবং খন্দকার মাহাতা উদ্দিন আহমেদ ভার্সেস স্টেট 49 অ্যাপিলেট ডিভিশন পেজ 132, এই মামলায় খুব বিশদ আলোচনা করা হয়েছে এই সিভিল লাইবিলিটি এবং ক্রিমিনাল লাইবিলিটির বিষয়ে। এবং সাম্প্রতিককালে যে মামলাগুলো আমরা খুব বেশি দেখি আপনারা কোর্টে নিয়ে আসেন, যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের মামলাগুলো, আপনারা এসে বলেন যে ব্যাংক তো মামলা করেছে, ব্যাংক সিকিউরিটি চেক নিয়েছে, আবার কেন ব্যাংক তো অর্থনীতি অর্থদিন আদালতে মামলা করেছে, তো কেন আবার সিভিল এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট 138 এর মামলা চলবে, সুতরাং এই মামলাটি কোয়াশ হবে। আমাদের আপিল বিভাগ কিন্তু এই সব প্রশ্নে সবই উত্তর দিয়েছেন, তাদের অভিমত দিয়েছেন। প্রথম যেটা আমরা পাবো সেটা হলো 17 বিএলসি অ্যাপিলেট ডিভিশন মাদেদ হোসেন ভার্সেস স্টেট পেজ 177, সেই মামলা পরিষ্কার বলা হয়েছে যে এটা দুটোই চলবে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের আন্ডারে মামলা চলতেও কোনো বাধা নাই, ব্যাংকের অর্থঋণ আদালতের মামলা চলতেও কোনো বাধা নেই। তবে এখানে একটি মামলা একটু ভিন্ন ধর্মের একটি জাজমেন্ট আছে, সেটা হলো যে ব্যাংকের একটি মামলায় ব্যাংক মিসেলিনিয়াস কেস করেছিল টাকা আদায়ের জন্য, পরবর্তীতে 420 এবং 4060 মামলা করেছিল, সেই 406 অ্যান্ড 420 মামলাটা এই বলেই কোয়াশ করা হয়েছিল যে যেহেতু অর্থঋণ আদালতের মামলা দায়ের হয়ে গিয়েছে এবং সেই মামলা চলছে, সেখানে 406 420 মামলাটা চলবে না, কারণ এখানে কোনো ইনিশিয়াল ডিসেপশন নাই। এক্ষেত্রে কিন্তু ওই যে এনআইএক্টের যে মামলা 17 বিএলসি এবং দুইটার কিন্তু খুব ডিস্টিংগুইশড ফিচার, দুটার ঘটনা সম্পূর্ণ পৃথক। ওখানে ব্যাংক 420 এবং 406 এর মামলা করেছিল এবং অর্থঋণ তার ঋণ আদায়ের মামলার বাইরেও, সে কারণে এই মামলাটি আমাদের
অ্যাপিল বিভাগ ওয়াশ করেছিল, কিন্তু এবং সাম্প্রতিককালে আরেকটি মামলা, আমি ঠিক জানি না এটা রিপোর্ট হয়েছে কি না, জাজমেন্টের কপি আমার কাছে আছে, অনেকগুলো মামলা একসাথে হেয়ারিং করে, এই যে আপনারা আর্গুমেন্ট করেন যে সিকিউরিটি চেক, এটা তো অর্থ ঋণ আবেদনে রিপোর্ট হয়নি, তো সেখানে খুব চমৎকার ভাবে আলোচনা হয়েছে যে এইটা চেক, সিকিউরিটি চেকটা কখন একটা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট, কখন এটা আপনার কি বলে ব্যাংকে প্রেজেন্ট করলে তার স্ট্যাটাসটা কি হবে চেকের, বিশদ আলোচনা হয়েছে, আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন রিপোর্টের মধ্যে। সুতরাং তবে হ্যাঁ, আপনার যদি সিভিল ডিসপিউট এমন হয় যে একেবারেই পিটিশন অফ কমপ্লেনটা করলে দেখা যায় যে এটা একটা একেবারেই সিভিল ডিসপিউট, সেক্ষেত্রে আপনার ফাইভ সিক্স ওয়াশিং এ আসার সুযোগ আছে। এ বিষয়ে আমাদের অ্যাপিলেট ডিভিশনের আমরা সিদ্ধান্ত পাই, 17 বিএলডি অ্যাপিলেট ডিভিশন পেজ 40 আনসারুল হক ভার্সেস আব্দুর রহিম অ্যান্ড আদার্স, এবং এই মামলাগুলোতে বলা হয়েছে যদি পক্ষদের মধ্যে এই ডিসপিউটটা সিভিল একেবারে পিওরলি সিভিল থাকে, যেমন দেখা যায় যে অনেক সময় আমরা এরকম মামলা পাই যে বায়নাপত্র হয়েছে, বায়নাপত্র রেজিস্টার্ড বায়নাপত্র টাকা দেওয়া হয়েছে, সেখানে আপনাকে পরে জমি রেজিস্ট্রি করে দেওয়া হচ্ছে না, তো সেখানে তো স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অনুযায়ী আপনার স্পেসিফিক পারফরমেন্স কন্ট্রাক্টের মামলা হয়তো পেন্ডিংও আছে, সেক্ষেত্রে আপনার এই যে 406/420 মামলা করে, এগুলো অ্যাবসলুটলি সিভিল ইন নেচার, যদি অ্যাবসলুটলি সিভিল ইন নেচার হয় সেক্ষেত্রে 561 ইনভোক করার সুযোগ রয়েছে। আরেকটি দিক হল যে আমাদের অ্যাপিল বিভাগের খুব কনসিস্টেন্ট ভিউ, যখন সাক্ষ্য শুরু হয়ে যায় ডিফেন্সের পক্ষ থেকে, যখন প্রসিকিউশনের সাক্ষীদের জেরা করা হয়, তার ডিফেন্স কেসটা ডিসক্লোজ হয়ে যায়, ঠিক সেই ক্ষেত্রে ওয়াশিং এর কোনো সুযোগ নেই। অনেক সময় দেখা যায় যে আপনারা কোর্টে আসেন, দুইজন তিনজন সাক্ষী হয়ে গেছে, ইভেন এমনও কেস আমরা পেয়ে থাকি যে 342 স্টেজে, যুক্তিতর্কের স্টেজে, জাজমেন্টের স্টেজে আপনারা এসে 561 অ্যাপ্লিকেশন নিয়ে আসেন, এবং আমাদের অ্যাপিলেট ডিভিশনের এ ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্ত আছে, 62 DLR অ্যাপিলেট ডিভিশন হাবিবুর রহমান ভোলা ভার্সেস স্টেট, 13 MLR অ্যাপিলেট ডিভিশন পেজ 103 গোলাম সরোয়ার হিরু ভার্সেস স্টেট, এটা এগুলো খুব রিসেন্ট কেস, এবং এই কেসগুলোতে খুব চমৎকারভাবে আলোচনা করা হয়েছে যেখানে সাক্ষী অর্ধেক হয়েছে বা কিছুটা হয়েছে, সেসব ক্ষেত্রে ট্রায়াল শুরু হয়ে গেলে ওয়াশিংয়ের কোনো সুযোগ নেই। হ্যাঁ, হতে পারে সেক্ষেত্রে যদি দেখা যায় যে আদালতের এই মামলাটি ট্রায়াল করারই কোনো এখতিয়ার নাই, কোরাম নন জুডিস হলে, তার যদি জুরিডিকশন একেবারেই না থাকে, সেক্ষেত্রে আপনার 561 আসার সুযোগ আছে, কিন্তু যদি আদালতের জুরিডিকশন থাকে, সাক্ষী শুরু হয়ে যায়, আপনি জেরা করছেন, সেক্ষেত্রে আপনার 561 আসার কোনো সুযোগ নেই। আরেকটি দিক হলো যেটা আমাদের অ্যাপিলেট ডিভিশনের বিভিন্ন সিদ্ধান্তের মধ্য দিয়ে যে অভিমতটা ব্যক্ত হয়েছে সেটা হলো এই যে বিফোর টেকিং কগনাইজেন্স অফ দি অফেন্স বাই দি কম্পিটেন্ট কোর্ট, এটা বলা যাবে না যে প্রসিডিং ইজ পেন্ডিং ইন দি আই অফ ল। আমাদের আপিল বিভাগ বলছেন যে ইনকোয়ারি স্টেজে, ইনভেস্টিগেশন স্টেজে মামলা কোয়াশিংয়ে
কোনো সুযোগ নেই। ওয়াশিং হবে কখন? যখন তদন্ত রিপোর্ট দাখিল হয়ে যাবে, কগনাইজেন্স কোর্ট মামলার কগনাইজেন্স বিচারের জন্য কগনাইজেন্স নেবে, তারপরেই ওয়াশিং এর সুযোগ আছে। এবং আমাদের আপিল বিভাগ বলছেন দি কম্পিটেন্ট কোর্ট নো প্রসিডিং ইজ পেন্ডিং ইন দি আই অফ ল, যে ইন দি আই অফ ল বিফোর টেকিং কগনাইজেন্স কোনো প্রসিডিং পেন্ডিং আছে এ কথাটি বলা যাবে না। এবং এই সিদ্ধান্তগুলো আমরা পাবো 38 ELR অ্যাপিলেট ডিভিশন পেজ 18 ফারুক আহমেদ ভার্সেস আব্দুল কাদের, 60 ELR অ্যাপিলেট ডিভিশন পেজ 1 আব্দুল খালেক ভার্সেস স্টেট, 61 ELR পেজ 93 ফরিদুল আলম ভার্সেস স্টেট। এই 61 ELR-এই ওই ব্যতিক্রমের কথাটা বলা হয়েছে যে যদি কোরআন নন জুডিস হয়, এই কেসটা এমন না যে এই জজ সাহেবের এখতিয়ার বহির্ভূত, সুতরাং এখানে কোয়াস্ট রিফিউজ করেছিলেন ওই কথা বলে। সুতরাং যদি ট্রায়াল যদি বার বাই ল না হয়ে থাকে, তাহলে বিফোর টেকিং কগনাইজেন্স আপনারা দেখেন, বিশেষ করে এখন তো আমাদের দেশে অনেক নতুন নতুন স্পেশাল লগুলো হচ্ছে, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সন্ত্রাস বিরোধী আইন, তারপর আপনার তথ্য প্রযুক্তি আইন, এই যে কোনো আইনে আপনার তদন্ত পর্যায়ে ইনকোয়ারি পর্যায়ে আপনার কোয়াশিং এর কোনো সুযোগ নেই। যখন মামলা সংশ্লিষ্ট আদালতে যাবে, মামলা যখন কগনাইজেন্স নেওয়া হবে, তারপরে আপনার সেই 561 ইনভোক করার আপনার সুযোগ আছে। এর ব্যতিক্রমও আছে, যেটা আমরা বললাম যে 47 ELR অ্যাপিলেট ডিভিশন পেজ 62, যেটা 3 PLT অ্যাপিলেট ডিভিশন পেজ 75 রিপোর্ট হয়েছে, আফিয়া খাতুন ভার্সেস মোবাশ্বর আলী। এখানে বলা হচ্ছে যে ফ্যাক্টটা যদি খুব আনইউজুয়াল হয় এবং সার্কামস্টান্সটা যদি খুব আনইউজুয়াল হয় এবং খুব রেয়ার হয়, যে এই রেয়ার কেসে জাস্টিফাইড যে এই ইনিশিয়াল পর্যায়েও আপনার, যেমন হয়তো একটি মামলা চলছে এজাহার দাখিল করা হয়েছে, অ্যান্ড সেটা যদি আপনার ধরেন ধরে যদি ওই যে আগেই বলেছি ফ্যাক্টটা একেবারেই যদি প্রিপোস্টারাস হয় এবং যদি দেখা যায় যে একেবারেই আপনার আইনের দ্বারা বাড়িত, এই কোনো আইন দ্বারা এ যে আইনে মামলা করা হয়েছে সেই মামলা করার আগে স্যাংশনের প্রয়োজন হয় বা এই আইনে মামলাই চলে না, শুধু সেই সব ক্ষেত্রেই কিন্তু বিফোর টেকিং কগনাইজেন্স আপনি 561 অ্যাভেল করতে পারেন। এটা 47 ELR অ্যাপিলেট ডিভিশন এবং 15 PLD অ্যাপিলেট ডিভিশন পেজ 15 আপনার এই সিদ্ধান্তগুলো আমাদের অ্যাপিলেট ডিভিশন দিয়েছেন। অনেক সময় দেখা যায় যে অনেক রিভিশন মামলা, অ্যাপিল মামলা আইনজীবীদের অনুপস্থিতিতে আমরা জাজমেন্ট দিয়ে ফেলি, কোর্ট থেকে জাজমেন্ট দেওয়া হয়। কোড অফ ক্রিমিনাল প্রসিজিওরে কিন্তু জাজমেন্ট হয়ে গেলে আর আমাদের কিন্তু রিভিউ করার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে খুব লিমিটেড স্কোপ আছে 561 এতে এই জাজমেন্টগুলো রিভিউ করার জন্য আপনার দরখাস্ত দিতে পারেন। এবং এ বিষয়ে আমাদের অ্যাপিলেট ডিভিশনের যে অভিমত তা আমরা পাবো 7 BCR অ্যাপিলেট ডিভিশন জবেদ আলী ভার্সেস স্টেট, 1 MLR অ্যাপিলেট ডিভিশন আবু এহিয়া নুরুল্লাহ আনোয়ার ভার্সেস স্টেট, কোর্ট মে অ্যালাউ রিহিয়ারিং ইন রেয়ার কেস বাই এক্সারসাইজিং ইটস ইনহেরেন্ট পাওয়ার টু প্রিভেন্ট মিসক্যারেজ অফ জাস্টিস অ্যাপারেন্ট অন দি ফেস অফ দি রেকর্ড। অনেক সময় দেখা যায় যে অনেক অ্যাপিলে বা রিভিশন আপনারা আসেন না, আমরা কোনো পক্ষকেই না শুনে বা এক পক্ষকে না শুনে একটা জাজমেন্ট দিলাম, যদি দেখা যায় অন দি ফেস অফ দি রেকর্ড কোনো একটি বিষয়ে বিবেচনা করা হয়নি বা বিবেচনা করলে জাজমেন্টটা অন্যরকম হতো, সেই সব ক্ষেত্রে আপনারা 561 ইনভোক করে সেই জাজমেন্টটা রিভিউ করার আপনাদের সুযোগ আছে। আপনারা প্রায় সময় আমাদের দেশের এখন বিচার ব্যবস্থায়
মানে মামলার ভারে আমাদের নিম্ন আদালতগুলো ভারাক্রান্ত, অনেক সময় নেয়। এর আপনারাও এসে আমাদের কোর্টে অনেক সময় বলেন যে পাঁচ বছর সাত বছর হয়ে যাচ্ছে, ট্রায়াল শেষ হচ্ছে না, এটা তো ওয়াশিং হবে রুল দেন। আমাদের অ্যাপিলেট ডিভিশন এই ভিউটা গ্রহণ করেছেন, হ্যাঁ পারা যাবে যদি ট্রায়াল দীর্ঘ সময় ধরে ট্রায়াল হতে থাকে এবং ট্রায়াল শেষ হচ্ছে না, সেক্ষেত্রে 561 ইনভোক করা যেতে পারে। কিন্তু আমাদের অ্যাপিলেট ডিভিশন 56DLR অ্যাপিলেট ডিভিশন 56DLR 119 বাংলাদেশ ভার্সেস আমজাদ আলী মামলায় বলছেন যে সেক্ষেত্রে দেখতে হবে যে প্রসিকিউশন সাক্ষী আনার ক্ষেত্রে সকল রকম যে ব্যবস্থা পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলোকে এক্সস্ট করেছে কি না সেটা আপনাকে নিতে হবে। প্রসিকিউশন এক্সস্টেড অল প্রসেস টু সিকিউর অ্যাটেন্ডেন্স অফ দি উইটনেসেস, যদি দেখা যায় যে সমস্ত প্রসেস এক্সস্ট করার পরেও সাক্ষী আসছে না, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 561 ইনভোক করার সুযোগ আছে। অনেক সময় দেখা যায় যে অনেক মামলা দীর্ঘদিন পরে ফাইল করা হয়, পাঁচ বছর সাত বছর দশ বছর পরে মামলা এধার ফাইল করা হয় বা কোর্টে কমপ্লিট ফাইল করা হয়। এই ডিলে বিবেচনায় আমাদের অ্যাপিল বিভাগ দু একটি সিদ্ধান্ত দিয়েছেন, হ্যাঁ এরকম দীর্ঘ সময়ের পরে যদি তেমন কোনো কারণ না থাকে এবং দেখা যায় যে একটা হ্যারাসিং প্রসিডিং তাহলে কোয়াশ করতে পারেন, সেটা আমাদের অভিমত ব্যক্ত হয়েছে 30DLR অ্যাপিলেট ডিভিশন পেজ 18 ফারুক আহমেদ ভার্সেস আবুল খান, 36DLR অ্যাপিলেট ডিভিশন পেজ 58 আব্দুস সালাম মাস্টার। তবে 40DLR অ্যাপিলেট ডিভিশন পেজ 69 মোহাম্মদ শামসুদ্দিন ভার্সেস স্টেট, এই মামলাটি 13 বছর পরে দাখিল হয়েছিল, সেখানে 1974 সালে একটি অপহরণ হয়েছিল, মামলা দাখিল হলো 1982 সালে এবং এজাহারে বলা হলো যে এই সামরিক শাসন রাজনৈতিক প্রেক্ষাপট নানান কারণে এই মামলাটি দায়ের করতে বিলম্ব হয়েছে, সুতরাং এই মামলাটি ওয়াশ হবে। সেখানে চারজনের বেঞ্চ ছিলেন, জাস্টিস বদরুল হায়দার চৌধুরী উনি ভিন্ন মত দিলেন, বিচারপতি শাহউদ্দিন, বিচারপতি আফজাল সাহেব এবং বিচারপতি লতিফুর রহমান সাহেব তারা তিনজন একমত হলেন যে না এক্ষেত্রে দীর্ঘ বিলম্ব হলো, যেহেতু এফআইআরে কারণ ব্যাখ্যা করা হয়েছে এবং এই কারণটি সন্তোষজনক, সুতরাং ওই যে 38DLR বা 36DLR এ যে ভিউটি অ্যাপিলেট ডিভিশন নিয়েছিল সেটা এই বিষয়ের সাথে প্রযোজ্য হবে না। সুতরাং এই যে মামলা দায়ের কর্তার ক্ষেত্রে যে বিলম্ব সেই বিলম্বটাও কিন্তু কোর্ট তার বিচার বুদ্ধি বিবেচনা বোধ দিয়ে কখন কোয়াশমেন্টে যাবেন কখন কোয়াশমেন্টে যাবেন না, কখন জুরিডিকশন এক্সারসাইজ করবেন কি করবেন না, প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা মামলার অভিযোগ প্রেক্ষাপট পারিপার্শ্বিক সব কিছু কিন্তু বিবেচনায় নিতে হবে এবং আপনাদের আইনজীবী হিসাবে আমি মনে করি এই বিষয়গুলোকে আপনাদের বিবেচনায় নিতে হবে। আপনারা দেখা যায় যে অনেক ক্ষেত্রে বিশেষ করে যেগুলো আমাদের স্পেশাল ল আছে সেই স্পেশাল লগুলোতে তামাদি মহকুমের কোনো সুযোগ নেই, আপনারা 561 আসেন এগেনস্ট কনভিকশন, যেটা আমরা খুব পপুলারলি বলি যে এগেনস্ট কনভিকশন, এগেনস্ট কনভিকশনে আপনারা যে মামলাগুলো নিয়ে আসেন 561 এতে সেখানে আদালতের এই 561 এর ক্ষমতা প্রয়োগের সুযোগ কতটুকু এই বিষয়গুলো আমাদের অ্যাপিলেট ডিভিশনের বিভিন্ন জাজমেন্টের মধ্যে দিয়ে সিদ্ধান্ত বেরিয়ে এসেছে। এখানে কিন্তু আপনার সাক্ষী অ্যাসেস করার কোনো সুযোগ নাই, আপনারা প্রচলিত ক্রিমিনাল অ্যাপিলে যেমন বলেন যে এটা ইন্টারেস্টেড উইটনেসেস এটা রিলাই করা যাবে না,
বা এই সাক্ষীটা এমন এই সাক্ষীটা এরকম এই রিঅ্যাসেস বা এভিডেন্স রিইভালুয়েট করার কোনো সুযোগ 561 এর সাক্ষীতে নেই। আপনাকে শুধু দেখাতে হবে যে এটা কি কোরআন নন জুডিস হয়েছে, আপনাকে দেখাতে হবে যে যদি যার সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে সেই সাক্ষ্য দিয়ে বলা যায় যে এটা কোন সাক্ষ্যই না, কেস অফ নো এভিডেন্স। অনেক সময় দেখা যায় যে আপনারা এই ক্রেডিবিলিটি অফ উইটনেস, কম্পিটেন্ট উইটনেস, পার্টিজান উইটনেস, ইন্টারেস্টেড উইটনেস, এই আর্গুমেন্ট গুলো আমরা যে আপিলে মামলায় করে থাকি, আপিল হেয়ারিং এ করে থাকি বা রিভিশন অনেক সময় করে থাকি, 561 এ কিন্তু এই সুযোগটা আমাদের একেবারেই নেই। শুধু কোরআন নন জুডিস এবং কেস অফ নো এভিডেন্স এটা দেখাবার দেখাতে পারলেই শুধুমাত্র 561 ইনভোক করার সুযোগ আছে। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে চাই যে অনেক সময় দেখা যায় যে কনফেশনের বেসিসে আপনার সাদা হয়ে গেল, আপনি আপিল করতে পারলেন না স্পেশাল লয়ার মামলায়। যদি এই কনফেশন বেসিসে, কনফেশনের বেসিসে কোনো একুশকে সাদা দেওয়া হয় শুধুমাত্র তার কনফেশনের বেসিসে, সেটাকে লিগাল এভিডেন্স বলার সুযোগ নেই। যদি এটা অন্য কোনোভাবে করবরেশন না হয়ে থাকে, যদি কোয়েকুস্টের এই কনফেশনটার করবরেশন থেকে থাকে অন্যভাবে অন্য সাক্ষ্য দ্বারা, তাহলে 561 আপনি কোয়াশিং এর এই ক্ষেত্রে কোনো সুযোগ নাই, যদি কনফেশনের বেসিসে তার কনভিকশন হয়ে থাকে। আর অ্যাবসেন্স অফ লিগাল এভিডেন্স, যদি ওইটাকে লিগাল এভিডেন্স বলা যাবে না যদি শুধু কোয়েকুস্টের কনফেশনের ভিত্তিতেই তাকে সাদা দেওয়া হয়ে থাকে। আমার মনে হয় যে 561 এর এই বিষয়গুলো ঘুরে ফিরে আমাদের কাছে আসে, যে বিষয়গুলো আমি সংক্ষেপে আমার মতো করে বলার চেষ্টা করেছি। আরেকটি হলো যে যদিও এখন আমাদের মার্শাল্লো আসার কোনো সুযোগ নেই, মার্শাল্লো কোর্টকে কিন্তু আমাদের এই যে 65 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন সিদ্দিক আহমেদ পার্সি গভর্নমেন্ট অফ বাংলাদেশ এই মামলায় বলে দিয়েছে যে মার্শাল কোর্ট ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে কোনো কোর্ট নয়, সুতরাং এটাকে কোর্ট বলা যাবে না। মার্শাল কোর্টের, সুতরাং মার্শাল কোর্টের কোনো সাদা সেটাও 561 ইনভোক করার কোনো সুযোগ নেই। তো আমাদের দেশে যখন মার্শাল আসার আর বোধহয় সুযোগ নেই, সুতরাং আমার মনে হয় না এটা আপনাদের জন্য খুব বেশি প্রযোজ্য হবে। পরিশেষে 561 সম্পর্কে আমি সেই আমাদের প্রথম কেস 28 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন কেস 38 আমি যে কথাটি বলা আছে বলেই এই বিষয়ে আমার কথা বলা শেষ করব। সেটা হলো এই দি এক্সারসাইজ অফ দিস জুরিডিকশন will depend upon the facts and circumstances of the each case. Interference at an initial stage may be justified when there are facts are so preposterous, and even on the admitted facts no case can stand against the accused, and that a further prolongation of the prosecution would amount to harassment to an innocent party and abuse of the process of the court. The facts and circumstances of each case, আমি এটার উপরেই খুব বেশি গুরুত্ব দিতে চাই। আপনারা সবসময় আপনার কেসের কি ফ্যাক্ট, তার সাথে কি আইন, এটা মিলিয়ে আপনারা সেইভাবে মামলা প্রস্তুত করে আদালতে আসবেন। আমরা কিন্তু রুল এবং স্টে দেওয়ার জন্য সবসময় রেডি থাকি, আপনাকে কেস চেক আউট করতে হবে। আর 498 সম্পর্কে আমার মনে হয় বলার খুব বেশি একটা প্রয়োজন নেই, আমি শুধু একটি বলি, সেটা হলো যে
অ্যান্টিসিপেটরি ফেল সম্পর্কে দিয়ে একটা কথা বলে নিই। অ্যান্টিসিপেটরি ফেল সম্পর্কে আমাদের 18 DLR সুপ্রিম কোর্ট প্রথমে কি জাজমেন্ট দেয় কি কি ক্ষেত্রে অ্যান্টিসিপেটরি দিতে হবে, সেটার উপরেই ভিত্তি করে পরবর্তীতে 51 DLR অ্যাপিলেট ডিভিশন 243 আব্দুল ওহাব চৌধুরী ভার্সেস স্টেট, এই মামলায় খুব বিশদ কোন কোন ক্ষেত্রে অ্যান্টিসিপেটরি দেওয়া যাবে সেটা আলোচিত হয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু সত্যি কথা বলতে কি, আপনারা যে সমস্ত মামলা নিয়ে অ্যান্টিসিপেটরি বেল নিয়ে আমাদের আদালতে আসেন, আসলে অধিকাংশই কিন্তু এই 51 DLR পরবর্তীতে আমাদের 66 DLR এবং 63 2 DLR স্টেট ভার্সেস জাকারিয়া পিন্টু 62 DLR অ্যাপিলেশন 420 দুর্নীতি দমন কমিশন ভার্সেস ডক্টর খন্দকার মোশাররফ হোসেন 66 DLR পেজ 92 এবং 51 DLR যে বলছে যে এক্সট্রা অর্ডিনারি রিমিডি এবং এটা এক্সেপশনাল সার্কামস্টান্সেস, এই বিষয়গুলো এখন এই এক্সেপশনাল সার্কামস্টান্সেসটা কি এটা এখন আমাদের দেশের প্রেক্ষাপটে নির্ণয় করা খুব কঠিন হয়ে গেছে। আর জানি না আমাদের, আমি যতটুকু জানি বারের পক্ষ থেকে 62 DLR রিভিউ করার জন্য বারবার দেওয়া হয়েছিল 66 DLR এবং সেখানে 62 DLR-এ খুব কঠিন কথা বলে দেওয়া হয়েছে বেল অর জেল, হয় আদালতকে বেল দিতে হবে নতুবা তাকে নিয়ে কাস্টডিতে নিতে হবে, এটা কঠিন কাজ। এবং সত্যি কথা বলতে কি, আমি একটা মামলা এই কঠিন কাজটা এক্সারসাইজ করেছিলাম, করার পরে অবশ্য আমি প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম যে একজন বিচারক আমাকে জিজ্ঞেস করলেন আপিল বিভাগের যে এটা করা হলো কেন, আমি বললাম যে আপনি এই জাজমেন্টের পার্টি, আমি তো এই জাজমেন্টকে ফলো করেছি, যাই হোক সেটা আর কথা বাড়াতে চাই না। তো জানি না আবার কোথায় একটা রিভিউ নিষ্পত্তি হয়েছে, এটা মির্জা ফখরুল ইসলাম আলম কি মির্জা আব্বাস সহ তাদের ইয়েতে, আমরা জানি না নতুন কোনো ইয়ে আসবে কিনা। তবে আপনারা যেভাবে অ্যান্টিসিপেটরি বেল নিয়ে আসেন, এই যে 326-এর মামলা, 323-এর মামলা, 406-420-এর মামলা, এগুলো আসলে অ্যান্টিসিপেটরি কোনোভাবেই দেওয়া যায় না। আমরা অনেক কারণেই দিয়ে থাকি, কেউ যদি বলেন যে আমরা আপিল বিভাগের নির্দেশনা ভায়োলেট করছেন হয়তো সেই দায় আমাদের নিতে হবে। তো আমার এই কথা শোনার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। আমি জানি যে আপনারা যে আশা নিয়ে এসেছিলেন সে আশা আমি পূরণ করতে পারিনি, তো তবুও আপনারা কষ্ট করে অনেকে দাঁড়িয়ে আছেন, গরমের মধ্যে আপনারা শুনেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। কারণ বার থেকে যখনই আমন্ত্রণ জানানো হয় আসলে আমার একটা লোভ থাকে যে বারে যাই, যে কোনো ওসিলায়, তো সেই কারণেই আমি আসলে এসেছি যে আপনাদের সাথে দেখা হবে। আর যে কথাটি বলেছিলেন যে মাহবুব আমাদের উপস্থাপক, সেই জবাব দিয়ে যাই যে আমি যখন ওকালতি ছিলাম তখন কি করতাম আর এখন কি করি, আমি খুব সাধারণ মানুষ কিন্তু জীবনে সব সময় যখন যেখানে থাকি কিছু মেনে চলার চেষ্টা করি। আমি আপনাদের শুধু একটা জিনিস বলবো, লয়ারদেরকে কিন্তু না বলা শিখতে হবে, যে মামলা চলে না মক্কেলকে বলে দিবেন যে আপনার এই মামলা চলবে না, দেখবেন যে মক্কেল হয়তো সাময়িকভাবে আপনাকে ভুল বুঝবে কিন্তু একদিন বলবে যে না বিচার ঠিকই বলেছিল, পরে দেখবেন যে আরেকটি ভালো মামলা নিয়ে আপনার কাছে এসেছে। আমার জীবনে আমি 498 বলে দিতাম যে হবে না, মাফ করবেন যাবো না কোর্টে, 561-এর ক্ষেত্রেও আমি মামলা রিসিভ করার সময় সবসময় করে নিতাম। এরপর যদি কিছু কিছু মক্কেল আসে যে না চেষ্টা করে দেখেন, তো চেষ্টা করতে দোষ কি, আপনারাও করবেন আমরা সকলকে ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে কখনো কোনো জাজের সাথে দ্বিমত পোষণ করি না, কিন্তু আজকে স্যারের উপস্থিতিতে স্যারের সাথে দুটো বিষয়ে দ্বিমত পোষণ করি। এক হচ্ছে যে
উনি বলছেন হতাশ করবেন, আমি অ্যাবসলিউটলি দ্বিমত পোষণ করছি এবং না বলে শিখছি যে না স্যার আসলে হতাশ করেননি কাউকে। আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে উনি বলেছিলেন যে উনি নাকি পড়াশোনা করার সময় খুব পাশ করার মতন পড়াশোনা করেন, এটা যদি পাশ করার পড়াশোনা হয় তাহলে স্ট্যান্ড করার মতন জিপিএ গোল্ডেন ফাইভ পাওয়ার মতন পড়াশোনা করতে হবে, আমি অ্যাকচুয়ালি ওইটা কল্পনা করতে পারছি না। অসংখ্য ধন্যবাদ জাস্টিস এম এনায়েতুর রহিমকে আমাদের সাথে আসার জন্য। এখন আমরা চলে যাচ্ছি একটু প্রশ্ন উত্তর পর্বে। তো প্রথমে আমি প্রশ্ন করার জন্য ডাকছি আমাদের সিনিয়র অ্যাডভোকেট আছেন সাজন স্যার, সাজন স্যারকে স্যার মাই লর্ড মিস্টার জাস্টিস এম এনায়েতুর রহিম, অনারেবল প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি অফ দি পার্ট, অডিয়েন্স, মাই ফ্রেন্ডস, মাই ব্রাদার, মাই সিস্টার্স, রিয়েলি আই এম ইমপ্রেসড। এর আগে বার অ্যাসোসিয়েশন থেকে একটা সেমিনার আয়োজন করা হয়েছিল যেখানে আই ওয়াজ দি অডিটর, কিন্তু আমার আজকে হিংসা হচ্ছে যে আমি বোধহয় হেরে গেলাম, এত এত সুন্দর প্রেজেন্টেশন, এত সুন্দর, এত যুবপ্রকৃতি এবং এতটাই প্রয়োজনীয়। তো আমি উইথ এভরি রেসপেক্ট রিয়েলি আই এম ইমপ্রেসড অ্যান্ড আই পে মাই রেসপেক্ট ফ্রম মাই সেলফ, ফ্রম মাই অডিয়েন্স, মাই ফ্রেন্ডস অলসো। আমার একটা এডিশন আছে বা একটা পরিগ্রাম আছে, সেটা হলো যে জিপ জুরিসডিকশনে হাইকোর্ট ডিভিশনের ওনারা জাজ সাহেবরা ওনারা সুও মোটো রুল দেন, আবার আমরা যখন ক্রিমিনাল বেঞ্চে আপনার অ্যাপিল নিয়ে যাই, অ্যাপেলেট কোর্ট যখন অ্যাপিলটা অ্যাডমিট করেন তখন একটা সুও মোটো এনহ্যান্সমেন্ট রুল দেন, দ্যাট ইজ অ্যাজ ডিভিশন। তো মাই হাম্বল কোশ্চেন টু দি অনারেবল কিনোট মেকার, যে সেটা হলো যে 561 এই সুও মোটো ব্যাপারটা আমি যেটা বুঝি এবং আমার ইদানিং কিছু পড়াশোনায় আমি যেটা পেয়েছি যে ইউ লর্ডশিপ ক্যান এক্সারসাইজ দিস জুরিসডিকশন বিকজ অ্যাবসলিউটলি ইট ইজ দি ইনহেরেন্ট জুরিসডিকশন, কাজে 561 আমাদের প্র্যাকটিসকৃত নাই যদি আমার ভুল না হয়। এ পর্যন্ত সুও মোটো রুল হয়েছে এরকম আমার মনে হয় যে আমরা কোনো ইনস্টেন্স দেখাতে পারবো না, বাট আমি কোর্টকে স্যাটিসফাই করতে পারবো যে আই হ্যাভ অবটেইনড সাম ডিসিশন ফ্রম ইন্ডিয়ান জুরিসডিকশন যে 561 সুও মোটো রুল দেওয়া যায়, এবং এই সুও মোটো রুলটা আমি যেটা ফিল করি খুব বেশি প্রয়োজন হয় বিশেষ একটা ক্ষেত্রে, যেমন আমি একটা ক্রিমিনাল আপিল শুনানি করছি, আমার অ্যাপিলটা অ্যালাউ করলেন এবং এত ভালো মামলা যে এই মামলাটায় কনভিকশনটা অ্যাট অল এটা চিন্তাই করা যায় না, তখন আমাদের উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে যে নন অ্যাপিলিং অ্যাকিউজড উইল অলসো গেট দি বেনিফিট অফ দ্যাট জাজমেন্ট, এটা যদি কোর্ট বলে দেন তাহলে যারা অ্যাপিল করতে পারলো না তারা কিন্তু বেনিফিটেড হচ্ছে। তো সিমিলারলি আমি কোর্টকে স্যাটিসফাই করবো যদি আমার সুযোগ হয়, বিশেষ করে পার্টিকুলারলি আপনি যদি ক্রিমিনাল বেঞ্চে থাকেন, যে সুও মোটো 561 রুল দেওয়া যায় এবং এটা বেশি প্রয়োজন হয় কখন, যে একটা অ্যাবসেনশিয়াল ট্রায়াল হলো সেই লোক আপিল তো দূরের কথা 561 করতে পারলো না, এখন কোর্ট একটা 561 শুনতেছেন ওই সেম ইনটিউট জাজমেন্ট থেকে, যদি দেখা যায় যে প্যালপাবলি অ্যান্ড অ্যাপারেন্ট ফ্রম দি ফেস অফ দি রেকর্ড দিস কনভিকশন ইজ লাইবল টু বি স্যাটিসফাইড, ইন দ্যাট কেস আওয়ার হাম্বল প্রেয়ার উইল বি টু দি অনারেবল কোর্ট দ্যাট এ সুও মোটো রুল দেন ইন দ্যাট ক্যান বি ইস্যু, এবং ওইটা আবার একটার সাথে একসাথে শুনানি করে যাতে রুলটা বেরিয়ে। Because of the fact, what else I could believe one thing, that is, as it is the inherent jurisdiction of the High Court Division, and it should have the elasticity of application. Jo jutuko proyojon, because tinta abuse of the process to give effect of the area of the provision of the court, and third one is more important, that is, for the ends of justice. At ends of justice is not an ends of justice, not only three words, but it is three million words. It is 3 million words. Kaji, for the ends of justice, jodi 561A jurisdiction ta suo moto korte hoy, ar jodi amader definite case thake, court will be court shekhane deben ebong kokono tribunota korben na. Ei tuku bishoy ta. Dhonnobad Mr. Shahjahan. Ashole amader joshaber ekta subidha ache. Apnara jokhon argument kore chole ashen, amra rule absolute kori, bishwasi kori, bail dei ba na dei. আপনার দুই পক্ষে কিন্তু খুব খুশি হয়ে মাছ অপ্লাই করে চলে আসেন, অন্তত কোর্টের ভিতর থেকে বাইরে কিভাবে বলেন জানি না, কারণ যা বলেছি আপনাদের ভালো বলতেই হবে আমি যতক্ষণ এখানে আছি। তো
জনাব সাধন সাহেব আসলে খুব একটা ভালো প্রশ্ন করেছেন, আমার আসলে নোট ছিল ওই সমোটর উলটার উপরে, আমি আসলে মিস করেছি। সমোটর উল এক্সারসাইজ করা 562 না আমাদের এখানে খুব কম। একবার হরতালের একটা মামলায় সমোটর উল দেওয়া হয়েছিল, এখানে পিটিশনার ছিলেন আমানুল্লাহ কবির এবং আমাদের বিএনপির প্রাক্তন মহাসচিব জনাব আব্দুল মান ভূঁইয়া সাহেব, এটা হরতালের উপর সমোটর উল হয়েছিল। আমাদের অ্যাপিলেট ডিভিশন কিন্তু এটাকে ডিসকারেজ করেছেন যে যেখানে কোনো প্রসিডিং পেন্ডিং নাই, এটা রিপোর্ট রয়েছে 13 MLR অ্যাপিলেট ডিভিশন পেজ 150, একটা প্রসিডিং থাকতে হবে। যদি প্রসিডিং না থাকে, অনেক সময় কিন্তু অনেকে আমার কোর্টে কিন্তু অনেক পেপার পত্রিকা নিয়ে যান যে এটার উপরে একটা রুল ইস্যু করেন, আমি কিন্তু 561 বলি না, বলে যান রিট কোর্টে যান। কিন্তু যদি একটা GDNT কোথাও থাকে, যদি ওই বিষয়ে একটা আদালতের মামলা পেন্ডিং থাকে, ওই প্রসিডিং একটা থাকলে আমি কেবল সমোটর উল ইস্যু করতে পারি, আদারওয়াইজ সমোটর করার এখানে সুযোগ নেই। আর যেটা জনাব সাধন সাহেব উত্থাপন করেছেন এটা ভালো, এটাকে প্রসিডিং এর বাইরে বলাটা খুব কঠিন। যেমন যখন আমি অ্যাপিলটা হেয়ারিং করছি, তখন যদি দেখা যায় যে যিনি আপিল করেন নাই এরকম একটা লোক, তার বিরুদ্ধে কোনো সাক্ষী নাই, দেওয়া যায় কিনা, আমার মনে হয় যে এটা নিয়ে ভাবা যেতে পারে, এটা নিয়ে ভাবা যেতে পারে। এবং আমি ইদানিং একটু বেশি ভাবছি, এই কারণে আমার লিগাল এইডের আমি দেখছি অনেক মামলা জেল থেকে পাঠায়, স্পেশাল লয়ের মামলাগুলো জেল আপিল সেকশনে পড়ে থাকে, এটা দেখা যায় অনেকগুলো টাইম ব্যাড হয়ে যায় এবং এরা এই আর্টিকেলগুলো পড়তে পারছে না। সুতরাং এগুলোর ব্যাপারে সরাসরি আমরা 561 এক্সারসাইজ করতে পারি কিনা, এটা ইদানিং একটা চিন্তার খোরাক মাথায় ঢুকেছে। আমার মনে হয় সাধারণ সাহেব যদি আমাদের হেল্প করেন, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা এই জুরিডিকশনটা, কারণ এখানে কিন্তু বলা যাবে না যে নো প্রসিডিং পেন্ডিং, কারণ অ্যাপিলটা তো আমার সামনে আছে। সুতরাং এটা বলা যাবে না নো প্রসিডিং পেন্ডিং। আমাদের অ্যাপিল বিভাগ যেটা সম্বোধন করে বলেছিলেন সেটা হলো যে ওখানে কোনো প্রসিডিংই ছিল না নিম্ন আদালতে বা উচ্চ আদালতে। সুতরাং এই পেপার কাটিং দেখে কিন্তু এই 561 এক্সারসাইজ করার আমাদের কোনো সুযোগ নেই। আর এই সুযোগে আরেকটা আমি বলে নিই, যে পয়েন্টটা আমি মিস করেছি সেটা হলো যে একসময় প্রশ্ন উঠেছিল যে সেকেন্ড রিভিশন মেনটেনেবল না, রিভিশন করার পরে যে কোনো পক্ষ 561 করতে পারবে কিনা। আমাদের অ্যাপিলেট ডিভিশনের আগে অন্যরকম ভিড় থাকলো, এখন কিন্তু দেখেন যে যখন চার্জ ফ্রেমিং অর্ডার হয় আপনারা রিভিশন করেন, যদি কেউ ডিসচার্জ করে দেয় এইখানে আপনার বাদীপক্ষরও আসার সুযোগ আছে, আসামি পক্ষরও কিন্তু সুযোগ আছে। এবং আমাদের অ্যাপিল বিভাগ বলে দিয়েছেন 45 PLR অ্যাপিল ডিভিশন, আমি অনেক ডিসিশন আছে এই বিষয়ে। তো ধন্যবাদ মিস্টার শাহজাহান। একটা নতুন ধারা ওপেন হবে, প্রবাবলি ধারা ইজ ইন কেসের একটা নতুন কিছু পাওয়া যায়, নতুন একটা এভিনিউ ওপেন হবে, প্রবন ভেরি ইজ ভেরি ইন্টারেস্টেড ইন দ্যাট। এবার কোয়েশ্চেন করার জন্য আসছেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ধন্যবাদ জনাব মাননীয় বিচারপতি এনায়েতুর রহিম। আসলে এই সমস্ত লেকচার সেশনে প্রশ্ন করার সুযোগ থাকে না, কখনো সাপ্লিমেন্ট করার সুযোগ থাকে। যেমন সাধারণ ভাই যে প্রশ্নটা করেছেন এটা আসলে কোনো প্রশ্ন, এটা হচ্ছে একটা নতুন সাপ্লিমেন্ট। তো আমারও কিছু কিছু আমাদের আজকে সম্মানিত বক্তার বক্তব্যের ব্যাপারে কিছু অবজারভেশন আমি দিতে চাই। সেটা হচ্ছে আমি এক দুই মিনিটের মধ্যে সক্রিয় শেষ করবো। প্রতিদিন ওয়াশ করতে পারেন আপনার পার্টিকুলার ফ্যাকশন সার্কামস্টেন্সেস। আবার পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনের বেশ কিছু ডিসিশন আছে সেখানে বলছে যে আপনার প্রসিডিংটা কখন শুরু হবে। আমাদের দেশের ক্রিমিনাল প্রসিডিউরে এবং আমাদের সিদ্ধান্ত অনুযায়ী দুইভাবে কিন্তু আসলে প্রসিডিংটা শুরু হয় বলা হয়, একটা হচ্ছে কগনাইজেন্স দিলে কিংবা চার্জ ফ্রেম হইলে, এরকম মোটামুটি দুইটা ভিউ আছে। এবং আমার প্রথম অবজারভেশন হচ্ছে যদি 28 DLR এবং সেরারিস কে যদি আমরা যদি ফলো করি, তাহলে সাবসিকুয়েন্ট অ্যাপিলেট ডিভিশন যে বললো যে আপনার প্রসিডিং শুরু না হলে আপনি কিছুই করতে পারবেন না, এই অ্যাপিলেট ডিভিশনের এই অবজারভেশনটা হচ্ছে 28 DLR এবং সেরালিস কেসের ক্ষেত্রে কনফ্লিক্টিং কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। সেকেন্ড হচ্ছে যে হাইকোর্ট ডিভিশন আপনারা যখন কোর্টে বিচার করেন, হাইকোর্ট ডিভিশন যখন আপনারা বিচার করেন তখন CRPC শুধু আপনাদের জন্য অ্যাপ্লিকেবল। আমি আবারও বলি প্রসিজারাল লয়ার্স আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিজিওরের কিন্তু সেশন জাজ এবং হাইকোর্ট ডিভিশনের কথা বলা আছে,
অ্যাপিলেট ডিভিশন যখন কোনো অবজারভেশন দেন এবং কোনো জাজমেন্ট দেন অধিকাংশ ক্ষেত্রে আর্টিকেল 104 দেন, আপিলও দেন 103। সুতরাং প্রসিডিউরাল ল এর ক্ষেত্রে আপনারা যেভাবে ফলো করেন, অ্যাপিলেট ডিভিশন যদি প্রসিডিউরাল ল এর বাইরে যদি ইন দ্য গ্র্যাব অফ কমপ্লিট জাস্টিস কোনো জাজমেন্ট দেন, তাহলে সেই জাজমেন্টটা প্রসিডিউরাল ল এর বাইরে গিয়ে আপনারা কতটুকু সেটা মানতে পারছেন, একটু কষ্টটা কঠিন। একটা উদাহরণ দিয়ে বলি, আপনি অ্যান্টিসিপেটরি বেলের কথা বলে কতগুলো কথা বলেছেন। অ্যান্টিসিপেটরি বেলের অতি সাম্প্রতিক যে জাজমেন্ট, সেই জাজমেন্টের মধ্যে বলা হয়েছে 4 সপ্তাহ বেশি দেওয়া যাবে না। আবার আপনারাও পার্টিকুলার ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্স এর ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমাদের হাইকোর্ট ডিভিশন থেকে পার্টিকুলার ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্স এ আমরা কিল সাবমিশন আর পুলিশ রিপোর্টে জামিন পাচ্ছি, এবং কখনো কখনো 4 সপ্তাহের বাইরে 8 সপ্তাহ। তাহলে সেই ক্ষেত্রে যে অ্যাপিলেট ডিভিশনের আপনি বলেছেন, যদিও যদি কোনো কারণে আমরা ব্যর্থই ঘটাই হয়তো দায়িত্ব আমার, আমার প্রশ্ন হচ্ছে যে এই অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ দ্য কোর্ট যদি 561 কিংবা 498 এ প্রসিডিউরাল ল এর ক্ষেত্রে যেহেতু ল আপনাদেরকে সুযোগ দিয়েছে এটাকে ফলো করার জন্য, সেই ক্ষেত্রে এই কোডিফাইড ল এর বাইরে গিয়ে কোনো একটা অবিচার ডিকটা কিংবা অ্যাপিলেট ডিভিশনের কোনো অবজারভেটরি কোনো জাজমেন্ট আপনারা কতটুকু মানতে বাধ্য এবং সেটুকু বাইরে গিয়ে আপনাদের বিচার করার সুযোগ আছে কিনা। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব। আমার মনে হয় যে কনস্টিটিউশনের আর্টিকেল 111 আমরা সবাই বাধ্য, দাড়ি কমা সেকি কলম সবটাই বাধ্য মানতে অ্যাপিলেট ডিভিশনে। এইটা অ্যাপিলেট ডিভিশন আমরা হাইকোর্ট যে অর্ডারটা দিচ্ছি সেটা তো 100 আপনার তিনেরই এখানে লিফট অ্যাপিল হচ্ছে, লিফট অ্যাপিলের মধ্যে তারা সেই জাজমেন্টটা দিচ্ছে। আমাদের অর্ডারটা দেখে শুনে তারা যেটা ভালো মনে করছে সেটা, এটা আমরা সবাই মানতে পারি, মানা উচিত। তবে আপনার যে কথাটা বললেন যে 4 উইকস, কিন্তু ওই জাজমেন্টের মধ্যে কিন্তু লেখা আছে পুলিশ রুখে, তারপরে এসে কিন্তু আবার একটা 4 উইকসের কথা বলা আছে। এখন ওই যেটা বলেছি যে সব ফ্যাক্ট, সব ঘটনা, সব পরিস্থিতি কিন্তু এক নয়, এবং অ্যাপিলেট ডিভিশনও দেখবেন যে আপনি তারাও এই ঠিক এটার কনসিস্টেন্সিটা কিন্তু তারাও বজায় রাখতে পারবে। হাইকোর্ট ডিভিশন, আমি যে রিসেন্টলি অনেক ঘটনা জানি যে হাইকোর্ট ডিভিশন অনেক মামলায় ডিল ডিসপোজাল এনডিসিপিটি দিয়েছে বা এড উইচ দিয়েছে, সরকার পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে গেছে, ওটা আবার কোনোটা ওনারা ইন্টারফেয়ার করে, আবার কোনোটাই ইন্টারফেয়ার করেছে। অর্থাৎ যেটা মনে হয় যে অভিযোগ এবং সব কিছু পারিপার্শ্বিকতা বিবেচনা করে আসলে সিদ্ধান্ত নেওয়া। ধন্যবাদ। থ্যাংক ইউ। এবারে কোশ্চেন করার জন্য আমি ডাকছি দুলন। ওনাকে ধন্যবাদ। আমি বারকে অনুরোধ করব এই ক্ষেত্রে যে আমাদের মনে হয় বার এবং বেঞ্চের সঙ্গে অন্তত 6 মাসে একবার হলো এই সমস্ত বিষয়গুলো ডিসকাস যদি আমরা করি, এটা হাতে নিয়ে শুনতে পাচ্ছেন। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম যে 561 এর সম্পর্কে আমাদের আইন যেটা বলছে সিআরপি তিনটা জিনিস, একটা হচ্ছে ইনারেন্ট পাওয়ার কথা বলা আছে, দ্বিতীয়ত আছে অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ দ্য কোর্ট, তৃতীয়ত হচ্ছে সিকিউর এন্ডস অফ জাস্টিস। তিনটা জিনিস স্পষ্টভাবে বলা আছে। এই তিনটা জিনিসের প্রতি যদি আমি গুরুত্ব দেই যে অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ কোর্টটা বাদ দিলাম, বাকি দুটো জিনিস অত্যন্ত হোয়াইট। এই হোয়াইট বিষয়গুলো আমরা যখন প্রয়োগ করতে যাই, যখনই একটা মামলা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে পরে যখন আমরা মনে করি যে এখানে গ্রাউন্ডস আছে, আমরা যাওয়া মাত্র সেটা উপস্থাপন করার সঙ্গে সঙ্গে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এনি স্টেজে আমরা 561 করতে পারি, এরকম সিদ্ধান্ত আমাদের কাছে আছে। পাশাপাশি যখন কোর্টে যাই, কোর্ট তখন বলে অ্যাপিলেট ডিভিশনের বর্তমান যে সিদ্ধান্ত সেগুলোকে